আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 482 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আবারও অনেক বৃদ্ধি পেয়েছে। সৌদিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 482 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 386,782 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 360 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 375,831 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 6 রোগীর মৃত্যু হয়েছে। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,630 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 73,132 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 74,428 জন এবং মৃত্যুবরণ করেছে 1,327 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 36,260 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 35,036 জন এবং মৃত্যুবরণ করেছে 943 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 36,343 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 34,854 জন এবং মৃত্যুবরণ করেছে 1,277 জন। আতাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,532 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 11,226 জন এবং মৃত্যুবরণ করেছে 264 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 23,040 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 22,742 জন এবং মৃত্যুবরণ করেছে 214 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 21,019 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 20,629 জন এবং মৃত্যুবরণ করেছে 227 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,761 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 8,664 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আলহুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,731 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 20,262 জন এবং মৃত্যুবরণ করেছে 332 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,936 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 5,895 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।